হেলথ সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, শীতে ত্বকের যত্ন। শীতে আবহাওয়ার পরিবর্তনের প্রভাব আমাদের ত্বকের পড়ে, যার কারণে শীতের শুরুতে বা প্রচণ্ড শীতে শুষ্ক ত্বক, মুখের চামড়া ওঠা, ত্বক কালচে ভাব, ঠোঁট ফাটা, পায়ের গোড়ালি ফাটা সহ নানাবিধ সমস্যা দেখা দেয়। শীতে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে, তাই এই সময় ত্বককে অয়েল বেসড ময়শ্চারাইজ ব্যবহার করতে হবে। শীতে শরীরের অন্যান্য অংশ ঢাকা থাকলেও শীতের হাওয়ার সংস্পর্শে আসে আমাদের মুখ, তাই মুখ হালকা ক্লিনজার দিয়ে ফেস ওয়াশ করে ধুয়ে ভারী ময়শ্চারাইজ যুক্ত ক্রিম ব্যবহার করতে হবে। যাদের ত্বক তৈলাক্ত ও ব্রণের সমস্যা আছে তাদের মেডিকেটেড ক্লিনজার ও ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। সঙ্গে ব্যবহার করতে হবে ত্বকের উপযোগী 30-50 SPF যুক্ত সানব্লক। শীতে আরো একটি প্রধান সমস্যা ঠোঁট ফাটা। নরম টুথব্রাশ দিয়ে ঠোঁট ঘষে পরিষ্কার করে পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন ব্যবহার করতে হবে। সুস্থ ও সুন্দর ত্বকের চাবিকাঠি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। শীতে ঠান্ডা ভয়ে অনেকেই গোসল এড়িয়ে চলেন বা সহনীয় গরম পানি দিয়ে অনেকক্ষণ গোসল করেন। এ দুটি অভ্যাসই ত্বকের জন্য ক্ষতিকর। শীতের সময় কম বেশি সবারই পায়ের গোড়ালি ফাটে, তাই এ সময় পায়ে নিয়মিত গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি লাগাতে হবে। শরীরের বাহ্যিক আর্দ্রতার পাশাপাশি অভ্যন্তরীণ আর্দ্রতা ধরে রাখার জন্য প্রচুর পানি পান করতে হবে। সঙ্গে প্রতিদিনের খাদ্য তালিকা করতে হবে প্রচুর পরিমাণে শাকসবজি ও রঙিন ফল সমৃদ্ধ। এছাড়াও ভিটামিন ই, বায়োটিন, ভিটামিন সি, প্যান্টোথেনিক অ্যাসিড, ওমেগা 3, ইভেনিং ইমপ্রেজার অয়েল ত্বক ও চুলের স্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই চিকিৎসক পরামর্শ অনুযায়ী আপনার প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্টটি গ্রহণ করুন। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।